হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রেডমি নোট 11-এর যমজ ভাই পোকো M4 Pro 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটি ইউকের মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে গত 9 নভেম্বর। ইউরোপের মার্কেটে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 199 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 19,700 টাকার আশেপাশে। আর যেটা আপার ভ্যারিয়েন্ট 6GB র্যাম, ওটির প্রাইস রাখা হয়েছে 219 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 21,700 টাকার আশেপাশে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 5G-র মতো একটি চিপসেট, এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিজাইন অনেকটাই পোকো M3 ওই ফোনটির মতো। এই ফোনটির ক্যামেরা মডিউল হুবহু রেডমি নোট 11-এর মতোই করা হয়েছে, সাথে পোকো M3 ডিজাইনটা অ্যাড করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট বা প্লাস্টিক। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এবং ডান সাইডে আরও থাকছে ভলিউম আপ ডাউন বাটন, এবং উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, অ্যারার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর একেবারে নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। তার মানে ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও অনেক ভালো হবে। ফোনটির থিকনেস করা হয়েছে 8.8mm এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। আর ফোনটিতে আরও থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেস প্রোটেকশন, যার কারণে ফোনটিতে হালকা পানি ছেটা ফোটা এবং ধুলো ঢুকছে না। ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে, পোকো ইয়েলো, পাওয়ার ব্ল্যাক এবং কুল ব্লু। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90Hz রিফ্রেশের, যার কারণে ফোনটির টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তারপর এখানে 120Hz রিফ্রেশের থাকলে খুবই ভালো হতো। এই ডিসপ্লেতে আরও থাকছে 450 nits টাইপ ব্রাইটনেস, আর এটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 399 PPI ডেন্সিটি, যার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের খুব একটা ঘাটতি হবে না। আর দিনের আলোতেও এই ফোনটি আপনি মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তবে ব্রাইটনেসের কিছুটা ঘাটতি থাকতে পারে। এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3, যা অবশ্যই একটি ভালো ব্যাপার। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। আর আমি প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810, যা একটি 5G চিপসেট। এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে মালি G57 MC2। এই GPUটা মোটামুটি পাওয়ারফুল একটি GPU, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে খুবই স্মুথলি খেলতে পারবেন। তবে হ্যাঁ, একেবারে যেগুলো হাই এন্ড গেম রয়েছে সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু হতে পারে, তবে ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 4GB র্যাম 64GB রম এবং 6GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার আসা যাক ক্যামেরাতে।
এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার। তবে শাওমি এখানে 2 মেগাপিক্সেলের মতো সেন্সর ইউজ করেনি, যার কারণে শাওমিকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানারোমা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p তে 60fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। তবে আমার মনে হয় এখানে 4K অপশানটা দেওয়া প্রয়োজন ছিল। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.5 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p তে 30fps এ শ্যুট করতে পারছেন। এখানে 60fps এর অপশানটাও দেওয়া হয়নি। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাক। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং USB-তে থাকছে USB Type-C 2.0। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33W-এর একটি চার্জার। আর পোকো বলছে এই চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা, যা খুবই ভালো একটি বিষয়। আর ফোনটিতে যেহেতু 5000mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটি থেকে আপনি 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে সেরকম কোনো সমস্যা হবে না। এবার আসা যাক মেন পয়েন্টে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এই বিষয়টি আমি প্রথমেই বলেছি, তবে এই ফোনটি আপনারা আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আনঅফিসিয়ালি বাংলাদেশে বাজারে পেয়ে যাবেন। আর বাংলাদেশে মার্কেটে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 20 থেকে 21 হাজার টাকা, এটা আনঅফিসিয়াল প্রাইস। আর যেটা আপার ভ্যারিয়েন্ট, ওই ফোনটির প্রাইস হতে পারে 23 থেকে 24 হাজার টাকা, তবে প্রাইসটা কিছুটা কম বেশি হতে পারে। আর ধারণা করা হচ্ছে এই ফোনটি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে বাংলাদেশে বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। এবারে কথা বলা যাক এই ফোনটি ওভারঅল কেমন হবে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই Redmi Note 11-এর জন্য ওয়েট করছেন, তবে Redmi Note 11 নামে কিন্তু শুধুমাত্র চায়নার বাজারে এই ফোনটি লঞ্চ হয়েছে, আর এই ফোনটি রিব্র্যান্ডিং হয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে পোকো M4 Pro নামে। আর আমার মনে হয় দুইটি ফোনের মধ্যে আপনার পোকো M4 Pro-ই চুজ করতে হবে, কারণ Redmi Note 11 যেটি চায়নার বাজারে লঞ্চ হয়েছে সেটিতে থাকছে চাইনিজ রোম, আর পোকো M4 Pro এই ফোনে থাকছে গ্লোবাল রোম। আর এই দুইটি ফোনের মধ্যে আমি অবশ্য পোকো M4 Pro-কেই এগিয়ে রাখব। আর এই দুইটি ফোনই কিন্তু আপনারা বাংলাদেশের বাজারে এই মাসেরই শেষের দিকেই পেয়ে যাবেন। এখন বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা Redmi Note 11 কিনবেন না পোকো M4 Pro, চয়েস আপনার, কারণ টাকাটাও আপনার। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবার একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।